Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. आज के आमी आपनादेर साथे ब्रेड क्रम्स एर रेसिपिटी शेयर करबो आर देखिए दीबो किभाबे खूब सहजे ब्लेंडारे ए ब्रेड क्रम्स आपनारा तैरी करते पारें। बेश कयेकदिन आगे आमी पाउरुटी दिये एकटा नास्तार रेसिपि करेछिलाम जेखाने आमी पाउरुटिर साइडगुलो केटे रेखेछिलाम आर सेगुलो दिएई फेले ना दिए आज के आमी देखाबो जे किभाबे आपनाराओ चाइले सहजे ए ब्रेड क्रम्स बासाय तैरी करते पारें। ताहले देरी ना करे चलो शुरू करा जाक। এখন আমি একটি ফ্রাই প্যানে সব পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিব এবং অনবরত এপিট ওপিট করে নিচেরগুলো উপরে নিয়ে উপরেরগুলো নিচে নিয়ে এভাবে অনেকক্ষণ ধরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতোই ভেজে নিব। খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ঢেলে দিয়ে উপরে আমি এখানে জর্দার রং কিছুটা দিয়ে দিব, যেন ব্রেড ক্রাম্স যেহেতু একটু হালকা অরেঞ্জ কালারের হয় সেই অরেঞ্জ কালারটাই আনার জন্য আমি উপরে হালকা জর্দার রংটা ব্যবহার করছি। আপনাদের বাসায় যদি জর্দার রং না থাকে তাহলেও চলবে, জাস্ট এইভাবে ব্লেন্ড করে নিলেই হবে, কিন্তু জর্দার রং দিলে আর কি পুরো ব্রেড ক্রাম্পসের মতোই ফিলিংটা চলে আসে। প্রায় 10 মিনিট পর তৈরি হয়ে গেল আমার ব্রেড ক্রাম্পস আর এই ব্রেড ক্রাম্পসগুলো দিয়ে আমি আজকে চিকেন নাগেটস তৈরি করেছি আর এই চিকেন নাগেটসের রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আজকে সহজ এই রেসিপিটি আপনাদের সবার অনেক বেশি কাজে লাগবে আর কাজে লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।